আছো তোমরা সকলে? এই আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো যেহেতু কালকে সূর্যগ্রহণ গেছে, তো কালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর আজকে হচ্ছে আরো একটা নতুন ভিডিও, মানে সূর্যগ্রহণের পরের দিন। আর আজকে যাবো কালী পুজোর প্যান্ডেল দেখতে। আর একটা গুড নিউজ হচ্ছে, বৃষ্টি নেই। যেহেতু দুদিনের বৃষ্টির জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছিল, আর যেহেতু বৃষ্টি নেই এখন মনটা খুবই ভালো হয়ে গেছে, একদম হ্যাপি হ্যাপি। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘুরতে যাব, আর ঘুরতে যাব এর জন্য মনটা খুবই ভালো লাগছে। আর এখন রেডি হব, সন্ধে লেগে গেছে, তো চলো আমি ঝটপট রেডি হই। আর গাইস, কালকে হচ্ছে ভাইফোঁটা, তো সকলকেই ফোন করে নিমন্ত্রণ জানিয়ে দিয়েছি। আর সেদিনকে গেছিলাম, সেদিনকে বলে এসেছি, ফোন করেও সবাইকে জানিয়েছি। আর এখানে দেখো ভাইফোঁটার জন্য সবকিছু কেনাকাটা করে রেখেছি সবার জন্য, শুধু দেখাবো না, কেন কি দেখালে ওরা আগে ভিডিওতে দেখে যাবে, তো আমি চাই না ওরা দেখেনি, তো তার জন্য দেখাচ্ছি না আর শেয়ার করছি না, কালকেই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, এখন আমি ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ড্রেসটা, এটা একটা কাফতান, তো এটাই আজকে পরে নিয়েছি। আর এদিকে সৌরভ রেডি হচ্ছে, হয়ে গেছে প্রায়, ওই দেখো হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো, আমি, সৌরভ, দিদি যাবে, আর হচ্ছে গিয়ে পুচকুটা যাবে, সোনু যাবে। তো চলো এখন ঝটপট করে বেরিয়ে যাই। তো চলো গাইজ, এখন বেরিয়ে পড়ি, সৌরভ আর আমি দুজনেই রেডি। এই দেখো ও রেডি, আমিও রেডি, এখন বেরোবো। তো বেরোতে বেরোতে আমাদের পাড়ার পুজোটা দেখে নিলাম, এখন চলে যাব টোটোতে, টোটো পেয়ে গেছি এখান থেকেই। তো গাইজ, আমাদের সাথে মা আর বোনও যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে থেকে টোটো দাঁড়িয়েছিল, ওখান থেকে ওরা উঠে গেছিলো। তো এই দেখো আমরা এসে গেছি কালী পুজোর প্যান্ডেল দেখতে। এটা বানিয়েছে বুর্জ খলিফা, এটা অনেক জায়গায় বানিয়েছে, তো তবে কালী পুজোতে আমাদের এখানে প্রথমবার বানানো হলো আমাদের বরপেটা রোডে। তো আমরা এটাই দেখতে এসেছি, এটাই একদম আকর্ষণ আমাদের বরপেটা রোডে কালী পুজো স্পেশাল হিসেবে। তো সবাই আসছে, অনেকটাই ভিড় হয়েছে এখানে, তো মাকেও দর্শন করে নিলাম। তো এখানে দর্শন করতে করতে এখানে পাশেই আমার দাদুর বাড়ি আছে, মানে মার মামা বাড়ি, তো ওইখানে মাসির সাথে দেখা হয়ে গেল। তো মাসি বলল যে চল ভিতরে যাই, ভিতরে যাই, তো মাকেও জোরাজোরি করছিল, তো ওখানে যাব। তো চলো ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো, ওখানে গিয়ে কি করছি না করছি, কি করব না করব, সবার সাথে দেখা করব তো অবশ্যই। তো চলো যাই। বাড়ি গিয়ে সবটাই তোমাদেরকে বলবো, তো এখন এখানে এসেছি, সবার সাথে কথা বলছি, গল্প করছি। এ দেখো সৌরভ এখানে বসে আছে, আর এখানে নতুন ঘর বানিয়েছে, তো তো সব কিছু দেখাচ্ছে। আমরা আগে এসেছিলাম আমি আর মা, মা তো সেদিনকে এসেছিল, মামার বিয়ে ঠিক হয়েছে। তো চলো এখন পর কথা বলি, এখানে গল্প টল্প করে তারপর বেরিয়ে যাবো। তো গাইজ, এই দেখো এসেছি, এখানে দিদা মাসি চা মিষ্টি ব্রেড পকোড়া বিস্কিট কত কিছুর আয়োজন করেছে, তো এখন সব কিছু খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর ওখানে যাব আবার গিয়ে, তারপর আর একটু ঘোরাঘুরি করব। তো চলো দেখতে থাকো। তো এখন এসে গেছি, এই দেখো কেদারনাথ, এটা দুর্গা পুজোতেও বানানো হয়েছিল আমাদের এখানে, আর এখন কালী পুজোতেও করেছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর এবার না বেশ কালী পুজোতে ভালোই ঘুরলাম, দুবছর পর, গত দুবছর তো ভালোভাবে করাই হয়নি কালী পূজা, কেন কি করোনার জন্য। দুর্গা পূজাটাও হয়েছে কিন্তু খুব একটা না, আর কালী পূজা তো আরও হয়নি ভালো। তো দেখো আমি বাড়িতে যাচ্ছি, বাড়ির আমাদের বাড়ির মানে বাপের বাড়ির কালী পুজো, মানে পাড়ার কালী পুজো, বাপের বাড়ির পাড়ার কালী পুজো। তো এখানেও দেখে নিলাম মাকে, দেখো মার মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে, আর এখানে স্পেশাল মূর্তিটাই বানায়। তো এখন একটু বাড়িতে গেছিলাম, গিয়ে তারপর বেরিয়ে গেছি, তো এখানে দেখে নেব, দেখে ফটো টটো উঠে চলে যাব বাড়ি। তো গাইজ, এখন বাড়িতে ঢোকার আগে বাজি ফোটাবো, মানে আমি তো ফোটাবো না, সৌরভ ফোটাবে, আমি শুধু ওটাকে কি বলে ফুলঝুরি ফুলঝুরি ফোটাবো, আর কিচ্ছু ফোটাবো না, আমার খুবই ভয় লাগে, আগেই বলেছি। তো দেখো ও ফোটাচ্ছে আর আমরা এনজয় করছি এটাকেই। তো আমরা এখন দেখো ফুলঝুরি ফোটাচ্ছি আমরা সবাই মিলে, আমরা কেউ বাজি ফোটাতে ভালোবাসি না, ফুলঝুরি ফোটাচ্ছি। তো মাও এখানে দাঁড়িয়েছিল, মার সাথেও দেখা হয়ে গেলো।
গাইস চলে এসেছি বাড়ি জাস্ট একদম জাস্ট মানে অনেকক্ষণ হলো এসেছি গেটের সামনে ছিলাম আসলে মা ওখানে গিয়ে দেখি মানে এসে দেখি মা ওখানেও শাড়ির উপরে বসে আছে তো আমি প্রথমে দেখে চিনতে পাইনি তো তারপর আবার আমাকে ডাকছিল তো তারপর বলল চলো এখানে পাড়া ঠাকুরটা আবার দেখে আসি তো মার সাথে সাথে আবার হাঁটতে হাঁটতে গেলাম ওখানে তো দেখে আসলাম তো তারপর প্রসাদের কথা বলছিল যে এখানে প্রসাদের বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো তোমরা এসে খেয়ে যেও এখান থেকে আর যদি না খাও তাহলে নিয়ে যেতে পারো তো মা বলছিল আমি নিয়েই গেছি আর খেতে হবে না এখানে তো আমি বললাম ঠিক আছে চলো তারপর তোমরা দেখতে পেলে বাজি ফুটালাম বাজি টাজি ফুটিয়ে তারপর মার সাথে গেছিলাম আরেকবার ঠাকুরটা দর্শন করতে আসলে মায়ের মুখটা না খুব সুন্দর হয়েছে তো বারবার দেখতে ইচ্ছে করে তো বাজি টাজি ফুটিয়ে মায়ের মুখ দর্শন করে তারপর চলে এলাম বাড়িতে কারণ কি রাস্তায় অনেক বাজি ফোটানো হচ্ছে এখন আর আমার এমনিতে ভয় লাগে তো তার জন্য চলে এলাম বাড়িতে এখন ফ্রেশ ট্রেশ হবো তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এভাবেই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন আর একটা ভিডিওর সাথে মানে ধামাকাদার ভিডিওর সাথে যেহেতু আগামীকালকে ভাইফোঁটা আর কালকে ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলো না তোমরা তো গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সেফলি বাজি ফোঁটাও সেফলি ঘোরাফেরা করো তো আজকের মতো টাটা গুড নাইট।